তাদের একটা প্রশ্ন ছিল হাজির নাজির, আমার উত্তর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির নাজির এই বক্তব্য দিয়েছেন আমার জানা মতে শুধুমাত্র আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোন ইমাম এই বক্তব্য দিয়েছেন আমার জানা নেই। কোরআন শরীফের সূরা আয়াতের ইন্না আরসালনাকা শাহিদান, এই শাহিদান তাফসীরে আমার বক্তব্য ছিল যে শুধুমাত্র আলা হযরত তিনিই বলেছেন হাজির নাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির নাজির। এই আয়াতের তাফসীরে আমি যেটা বললাম আমার জানা মতে আর দ্বিতীয় কোন তাফসীরে কোন ইমাম এই তাফসীর করেননি। এগারো জন সাহাবি এর শহীদুল্লাহ মাহাতুর নামটা কেন বললাম একটু পরে বলছি, এগারো জন সাহাবি থেকে হাদিস পাইলাম, এগারো জন সাহাবি যখন কোন বিষয়ে রেওয়ায়েত বর্ণনা করবে সেটা এমনি মোতাবতি পর্যায়ে হয়ে যাবে। এখন এগারো জন সাহাবি বলতেছে মসজিদে ঢোকার আগে ওই দোয়া পাঠ করার আগে আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিতে হবে, আমি জানতে চাই আল্লাহর হাবিবকে সালাম দিয়ে তারপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা দোয়া পাঠ করার নির্দেশ সহিহ হাদিস এগারো জন সাহাবী যেটা বর্ণনা করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীজির সালাতু সালাম কি ওয়াহাবিরা মসজিদের দরজায় লেখছে? কথা বলেন নাকি কি? কে তোমাদেরকে স্পষ্ট দিল হাদিসের দোহাই দিয়ে কোরআন সুন্নাহর দোহাই দিয়ে অসংখ্য হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেই আমল থেকে তোমরা কেন পিছপা হবে? হানাফি মাযহাবের নক্ষত্র আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনার লেখা হল এই কিতাবটা, এটা এটাও বেশি বয়স হয়নি, এটা ধরেন প্রায় 400 বছর আগের কিতাব। এটার মধ্যে মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দিতে হবে, এটা কেন এই কেন জবাব দিতে যে তিনি লিখতেছেন এটাও বাংলা কিতাব না, ওয়াহাবি খয়রাতিরা বিজ্ঞাপন আমল হয়েছিল আমরা মনে রেখে। আর আমি আমি এই চট্টগ্রাম বিভাগ আপনার সিলেট বিভাগ এই দুই বিভাগে আমি কোন ওয়াহাবি নিয়ে হিসাব করি কেন করি না, এই দুই বিভাগে ওয়াহাবি যারা আছে তারাও মাযহাব মানে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকার করে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ দালালি করার চেষ্টা করে, এদেরকে সুজা করা ভাস মিলিনের ব্যাপার না, আমাদের এগুলো হিসাবই করি না। কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ওটার জবাব দিয়েছে লিআন্না রূহাহু আলাইহি সালাতু ওয়াসসালামু হাফিজুন ফি বুয়ুতি আহলি ইসলাম, কেমন আল্লাহর নবী রূহ মুবারক সকল মুসলমানের সব সমস্ত মুসলমানের ঘরে সমস্ত মুসলমানের ঘরে হাজির 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 করে বলে সুবহানাল্লাহ। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত মানো, আইম্মা কিরাম মানো, ফুকাহা সুলাফা খুলাফা সুলফে সালিহিন যদি মানো, সিরাতুল মুস্তাকিমের ঘরের যদি মানো, তাহলে সিরাতুল মুস্তাকিমের সুলফে সালিহিনের আকীদা হলো আল্লাহর নবী হাজির মাজির, এটা যারা মানবে তারা হলো সুন্নাত ওয়াল জামাতের লোক, যারা মানবে না তারা নবীর দুশমন ইহুদিরা ফেরাদের দলাল। কিতাবটারও বয়স বেশি হয় নাই, হুলিয়াতুল আউলিয়া এটার বয়স খুব বেশি না, 1000 বছরের উপরে হবে। কেউ যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই আপনাকে ওয়েলকাম, কিতাব ভাই আমার আনার মতো কোনো ক্যাপাসিটি বা যেই পজিশন আমি আমার যে আপনাদের দোয়ায় আমার লাইব্রেরিতে কম হইল 25 লক্ষ টাকা কিতাব আছে, এবং এজন্য কিতাব হ্যাঁ আর কার কাছে কিতাব বোঝার মতো কয়টা লোক আছে, কথা বুঝতে পারছেন না? সুন্নি নবী প্রেমিকদের ইমানকে মজবুত রাখার জন্য কষ্ট একটু করে দিচ্ছি আর কিছু না। এখানে একটা হাদিস উল্লেখ তাবারানির মুজাম্মাল কবির হাদিসটা, এই হাদিসটা দুইটা সনদে বর্ণিত আছে, একটা সনদ জয়ীফ আর একটা সনদ শহীফ,
এই সুরের দলেরা জয়ীফ হাদিস জয়ীফ সনদটা কয় সহি সনদটা কয়, দুইটা সনদে হাদিসটা প্রমাণিত আছে। হাদিসটা হলো এই, এটা আপনারা আলেম আলামার আগেও শুনেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা আলি দুনিয়া ফা আনা আনজুর ইলাইহি ওয়া ইলা মা হুয়া কাইনুন ফীহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা কান্নামা আনজুর ইলা কাফি হাযিহি, জুরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের গো সারা দুনিয়াটা আমার আল্লাহ আমি নবীর সামনে তুলে ধরে রাখছে, এই দুনিয়ার কে কোথায় কি হয় না হয়, ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, আমি নবী আমার হাতের তালুর মতো সব কিছু দেখি। দাদা ওই যে উপরেরটাই উপরেরটা এটাই এটা ওই যে সহি মুসলিম নাম শুনছেন না, সহি বুখারি সহি মুসলিম নাম শুনছেন তো, এটার নাম একটা জিল্দ, এটা জিল্দ সানি দুই খণ্ড মূল কিতাব, এটা এটা হলো দেখেন একটু দেখলো তো কইবেন যে দেখছি, এটার মধ্যে সম্পূর্ণ সহি রিওয়ায়েতটা যেটা ইবনে মাজাহ শরীফ আছে, ইবনে মাজাহ শরীফের 292 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ এবং মিশকাত শরীফের 512 পৃষ্ঠায় হাদিসখানা উল্লেখ, এটার মধ্যে হাদিসটা আছে সহি হাদিস, এটা হলো সুনানে ইবনে মাজাহ, এটা সিহাহ সিত্তার অন্তর্গত কিতাব। আরেকটা মিশকাত শরীফ দেন মিশকাত দেখালেও সব আছে দাদা, এটার নাম হলো মিশকাতুল মাসাবির, মিশকাত শরীফ আলিয়াত পড়ায় কওমিত পড়ায় এই খয়রাতির বাচ্চারাও এটা পড়ে, এটা 512 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ আছে এবং দালাইলুন নবুয়ত চতুর্থ খণ্ড আছে, দালাইলুন নবুয়ত দালাইলুন নবুয়ত এই যে ওই চার নম্বরটা চার নম্বর ভাই এমনি না ভাই দেখেন আমি দেখাই একটু আপাতত, এটার নাম হলো ইমাম ভাই হাকিম দালাইলুন নবুয়ত, দালাইলুন নবুয়ত আর দুইটা, একবার প্রিন্সিপাল চৌধুরী সাহেবের বিরুদ্ধে একজন আমের খুব জালালিতে হইতেছে পাণ্ডিত্য বোঝাইবার জন্য, সে জ্যোতিষ সাহেব ভুল করে গেছে, কি কি ভুল করে গেছে, যে জ্যোতিষ সাহেব তার বইয়ের মধ্যে দালাইল নবুয়তের ভরের দিশে অমুক হাদিস আছে কিন্তু আমি দেখলাম নেই, আমি বললাম আচ্ছা কোন হাদিস, তখন হাদিসটা আমি জানলাম জ্যোতিষ সাহেব লেখছে ঠিকই আছে দালাইল নবুয়ত, কিন্তু আমি বললাম যে ভাই আপনি কোন দালাইল কোন দালাইল নবুয়ত পড়ছে কয়েন ইমাম ভাই হাকিম, আমি তো আর কোন দালাইল নবুয়ত আসেনি, আর কোন আর তো নাই, সকল ইমামের মতো হাদিসটা সহি, হাদিসটা হলো শুনেন নবীর সম্মান শুনলে যার চেহারা কালো হবে সে মোনাফেক।